নমস্কার, আপনালোক সকলকে পুনর্বার স্বাগত মনসমাই মসজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, রাজ্য মন্ত্রীর কণ্ঠর দৌরাত্ম। গুহাটীত মন্ত্রী পীযুষ হাজরিকার কণ্ঠর খুন্দাত মৃত্যু হল এগারী 30 বছরীয় যুবকর। রাজ্য মন্ত্রীর কণ্ঠর অতুপালি, এইবার গুহাটির খানাপাড়াত মন্ত্রী পীযুষ হাজরিকার কণ্ঠর খুন্দাত মৃত্যু হয়েছে 30 বছরীয় এগারী যুবকর। যুবকগুলির নাম রূপম বরা। পরবর্তী খবর, গ্রেপ্তার করা হব AIUDF প্রধান মৌলানা বদরুদ্দিন আজমলক। এইবার নির্বাচনী সভাত জরাপানি দিলে গ্রেপ্তার করা হব বদরুদ্দিন আজমলক। আজমল সন্দর্ভত এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এইবার নির্বাচনী সভাত জরাপানি দিলে গ্রেপ্তার করা হব বদরুদ্দিন আজমলক। আজমল সন্দর্ভত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য। আর লগতে মন্তব্য করে কয়, ভূপেন বরার পাশতে রাহুল গান্ধীলৈও যাব সমন। নির্বাচনের পাশতে জেরার ভাবে হাজির হব লাগিব অসমত রাহুল গান্ধী। বঙ্গাইগাঁওত এই ভাষ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পরবর্তী খবর, গুহাটী মহানগরীত পুনের ভয়ঙ্কর গুলিচালনার ঘটনা। বন্ধুর পত্নীর সঙ্গে পরকীয়া প্রেম বন্ধুর, যার পরিপ্রেক্ষিতত বাপন নামৰ এজন যুবকে গুলিয়ালে সাদ্দাম নামৰ আন এজন যুবকক। পুনৰ গুহাটী মহানগরীত পরকীয়া প্রেমৰ বাবেই সংঘটিত হল জঘন্য ঘটনা। বন্ধুয়ে গুলিয়ালে বন্ধুক, এই ঘটনা সংঘটিত হয়েছে গুহাটী মহানগরীর বরবারীত। প্রাথমিক খবর অনুসরি বাপন নামৰ এজন যুবকে সংঘটিত করলে এই ঘটনা। বাপনের পত্নীর সঙ্গে সাদ্দাম হুসেন নামৰ আন এজন যুবকর আছিল অবৈধ সম্পর্ক, আর ইয়ার মাজতে 10 দিন পূর্বে সাদ্দামে বাপনের পত্নীক পলুয়াই নিয়ে, আর সেই খঙতে বাপনে আজি সাদ্দামক লক্ষ্য করে গুলিয়ায়। গুলির আঘাতত গুরুতরভাবে আহত হয়েছে সাদ্দাম। এই ঘটনার পাশতে কাষতে থাকা প্রতীক্ষা হাসপাতালত ভর্তি করা হয়েছে। কিন্তু সর্বত্র চর্চিত প্রশ্নটি হল, বাপনে কত পালে এই মারণাস্ত্র, কোনে যোগান ধরলে এই অস্ত্র? উল্লেখযোগ্য যে সাদ্দাম হুসেনের ঘর কলাইগাঁওর আমগুড়ি। পেশাত আছিল এজন ইলেকট্রিশিয়ান, আর বাপন নামৰ যুবকজন পেশাত আছিল এগারী প্লাম্বার। দুয়ো পুরনি বন্ধু, আর সেই সূত্রে বাপনের পত্নীর সঙ্গে অবৈধ প্রেমর সম্পর্ক গড়ে উঠিছিল সাদ্দামর। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত আরক্ষীয় গ্রেপ্তার করেছে বাপনক। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটি জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুক এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, রাজ্যের লাখ লাখ মাইক্রো ফাইন্যান্সর ঋণী মহিলালৈ ভাল খবর। পুনের রাজ্যের 5 লাখ মহিলায় পাব মাইক্রো ফাইন্যান্সর ঋণ রেহাই। এই সন্দর্ভত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মাইক্রো ফাইন্যান্সর ঋণী মহিলালৈ ডাঙর খবর। মাইক্রো ফাইন্যান্সর ঋণী মহিলাসকললৈ মুখ্যমন্ত্রীর বৃহৎ ঘোষণা। পুনের রাজ্যের 5 লাখ মহিলায় পাব মাইক্রো ফাইন্যান্সর ঋণ রেহাই। 5 লাখ মহিলাক ঋণের পর রেহাই দিয়ে মাইক্রো ফাইন্যান্সর ঋণ রেহাই সম্পূর্ণ করিম, এই মন্তব্য মুখ্যমন্ত্রীর। রাজ্যের সকল মহিলাকে মুক্ত করা হব মাইক্রো ফাইন্যান্সর ঋণের বোঝার পড়া। লোকসভা নির্বাচনের পিছতে রাজ্যের 5 লাখ মহিলাক দিয়া হব ঋণ রেহাই। লোকসভা নির্বাচনের পিছতে ঋণ লওয়া মহিলাসকলক NOC প্রদান করিব সরকারে। সদনের মজিয়াত এই বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর শীঘ্রে 50,000 টাকা ঋণ লওয়া মহিলাক NOC প্রদান করিব অসম সরকারে। খবর, পুনের হুড়াহুড়ে বাড়িছে সোণরূপর দাম। আজির দিনটোত অভিলেখ হারত দাম বৃদ্ধি হয়েছে সোণর। আজির দিনটোত প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোণর দাম 65,000 টাকালৈ বৃদ্ধি পাইছে, আর তার সমান্তরালভাবে বৃদ্ধি পাইছে রূপর দামও। পরবর্তী খবর, রাজ্যের লাখ লাখ মহিলালৈ জরুরি খবর। লাখপতি আঁচনি বাইদেউক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। 10 মার্চের ভিতর লাখপতি বাইদেউ আঁচনির প্রপত্র জমা নিদিলে নাপাব 35,000 টাকা, আর সময়ত এই ফর্ম জমা দিয়ার লোকলকে প্রথম পর্যায়ে 10,000 টাকা লাভ করিব। আজির দিনটোত এই বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীয়ে। লাখপতি হবলৈ ইচ্ছা করা অসমৰ লাখ লাখ মহিলালৈ জরুরি খবর। লাখপতি বাইদেউ প্রপত্র পূরণের অন্তিম দিন 9 আর 10 মার্চ। 10 মার্চের ভিতর জমা দিব লাখপতি বাইদেউ আঁচনির প্রপত্র।
আবেদনকারী 10 মার্চের ভিতর প্রপত্র জমা নিদিলে নাপাব 35,000 টাকা। প্রপত্র জমা দিয়ার পাছতেই প্রথম পর্যায়ে 10,000 টাকা লাভ করব সেইগী মহিলাই, আর দ্বিতীয় পর্যায়ত মহিলাসলক 25,000 টাকা দিব হিমন্ত সরকারে। সমীপর আত্মসহায়ক গোটর গ্রাম্য সংগঠন কার্যালয় বা মন্ডল পর্যায়ের কার্যালয় জমা দিব পারিব এই প্রপত্র, অথবা সংশ্লিষ্ট খণ্ড উন্নয়ন বিষয়ের কার্যালয়ত প্রপত্র জমা দিব পারিব আবেদনকারীয়ে। প্রপত্রর সহিতে অমৃত বৃক্ষর ফটো স্বাক্ষরিত সংকল্প পত্র আর ব্যবহারিক পরিকল্পনা আর ফটো জমা দিব লাগিব। সম্পূর্ণরূপে পূরণ করা প্রপত্র হে গ্রহণ করা হব, আর নাকচ করা হব অসম্পূর্ণ প্রপত্র। লাখপতি বাইদেউ আঁচনিক লো এই বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রীর। পরবর্তী খবর, বিশ্বর আটাইতকৈ ধনী ব্যক্তি হিসাবে পরিগণিত হল আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। 9 মাহর পাছত এলন মাস্কক পিছ পেলাই বিশ্বর আটাইতকৈ ধনী ব্যক্তির তালিকার শীর্ষত অধিষ্ঠিত হল জেফ বেজোস। আর এই তালিকাত ক্রমে একাদশ আর দ্বাদশ সংখ্যক স্থানত আছে ভারতের মুকেশ আম্বানী আর গৌতম আদানী। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এইবার আদালতলৈ যাব AIUDF প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল। নির্বাচনের পূর্বে হিমন্তর বিরুদ্ধে রুজু করিব গোচর। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এইবার আদালতলৈ যাব মৌলানা বদরুদ্দিন আজমল। নির্বাচনের পূর্বে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গোচর রুজু করিব আজমলে। সদনত মুখ্যমন্ত্রীয়ে বাল্য বিবাহ সন্দর্ভত করা মন্তব্যর বিরোধিতা বদরুদ্দিন আজমলর। বাল্য বিবাহ সন্দর্ভত মুখ্যমন্ত্রীয়ে ভুল তথ্য দিয়ার অভিযোগ আজমলর। 5-7 বছরত মুসলমান ছোৱালীর বিয়া হয় বলে মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রীয়ে। আর এই সন্দর্ভত বদরুদ্দিন আজমলে কয় মুখ্যমন্ত্রীয়ে যদি এই তথ্য প্রমাণ করব পারে তেন্তে রাজনীতি ত্যাগ করিম বলে ঘোষণা করেছে বদরুদ্দিন আজমলে। পরবর্তী খবর, রাজ্যত পুনের আরম্ভ হল কা বিরোধী আন্দোলন। পুনের কার বিরোধিতার রাজপথলে ওলাই আছে শ শ লোক। এইবার নগাঁও, বিলাসীপাড়া, বিশ্বনাথ, নঙলদৈ, নলবাড়ী, যোরহাট আর কলিয়াবরত নাগরিকত্ব সংশোধনী আইন চমুকয় কার বিরুদ্ধে SJYCPর প্রতিবাদ। পুনের কার বিরোধিতার রাজপথলে ওলাই আছে শ শ লোক। প্রতিবাদ সাব্যস্ত করে SJYCPর কর্মীসকলে মন্তব্য করে কয় আমাক গুলি করে মারক, তথাপিও কার বিরুদ্ধে প্রতিবাদ করিমেই। যুদ্ধংদেহী রূপত ওলাই আছে শতাধিক প্রতিবাদকারী। রাজ্যের ভিন্ন প্রান্তত জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদর কার বিরোধী আন্দোলন। দেশত হেক বিন্দু তেজ থাকালেক কার বিরুদ্ধে প্রতিবাদ করে যার হুঙ্কার প্রতিবাদকারীর। আর প্রতিবাদকারী খুঁটিবলে মোতায়ন করা হয়েছে আরক্ষী আর অর্ধসামরিক বাহিনী। জয় আই অসম কা আমি নামানো ধ্বনিরে উত্তাল প্রতিবাদস্থলী। কার বিরোধিতার হাতে হাতে প্লে কার্ড লই বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচী। বিলাসীপাড়া রাজচক্র বিষয়ের কার্যালয়ত SJYCP আর KMSSর প্রতিবাদ। কা বাতিলর দাবিরে মহকুমাধিপতির জড়িয়ে রাষ্ট্রপতিলে স্মারকপত্র প্রেরণ। লগতে বিশ্বনাথ, নঙলদৈ, নলবাড়ী, যোরহাট আর কলিয়াবরত প্রতিবাদ সাব্যস্ত করে SJYCPয়ে। পরবর্তী খবর, 2024 লোকসভা নির্বাচনত 14খন আসনক লো প্রকাশ পাইছে সমীক্ষা। এই সমীক্ষা অনুসরি দেশত পুনের হব বিজেপির সরকার। 2024 লোকসভা নির্বাচনত বিজেপি নেতৃত্বাধীন NDA পাব 12খন আসন, আর কংগ্রেস AIUDFে পাব 1খনকৈ আসন। ইন্ডিয়া টিভি আর CNXর সমীক্ষাত প্রকাশ পাইছে এই তথ্য। পরবর্তী খবর, এজনও দালাল আর সুৎফোর না থাকিব। 2026 সনের ভিতর রাজ্যের দালাল আর সুৎফোর শেষ করে দিয়ার হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এজনও দালাল আর সুৎফোর না থাকিব। 2026 সনের ভিতর রাজ্যের নোহা হয়ে যাব দালাল আর সুৎফোর, বজালিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই ডাঙর ঘোষণা। রাজ্যের ঠায় ঠায় দালাল আর সুৎফোরের বিরুদ্ধে চলি আছে অভিযান, আর এতালে 2 শতাধিক সুৎফোরক আটক করেছে আরক্ষীয়ে। আর 2026 সনের ভিতর এজনও না থাকিব দালাল আর সুৎফোর,
আজির দিনটিতে এই ডাঙর মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীয়ে।